হ্যালো ভিউয়ার্স, আমি সামিউল, সামিউল 360 থেকে বলছিলাম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি সেই ট্রিক্সটি হচ্ছে অত্যন্ত গোপন একটি ট্রিক্স। আর এই ট্রিক্সটি কাজে লাগিয়ে আপনারা খুব সহজেই অনলাইন থেকে যে কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। তো এই জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে গেলে আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখছেন, যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন, প্রতিটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা আগে দেখে নিতে পারেন। তারপরে আমি যে বিষয়টা দেখাবো আপনাদের সামনে শেয়ার করব, সেটি আপনারা কাজে লাগাবেন, স্টেপ বাই স্টেপ আপনারা কাজে লাগাবেন। তার আগে একটা কথা বলে দিতে চাই, আপনারা আপনারা অবশ্যই জানেন যে আগে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র অনলাইন কপিটি ডাউনলোড করতে গেলে শুধু ভোটার নিবন্ধন স্লিপ থেকে ভোটার ফর্ম নম্বরটি আর জন্ম তারিখ হলেই বের করা যেত, কিন্তু বর্তমানে এটি অনেক পরিবর্তন হয়েছে। এটি ডাউনলোড করতে গেলে অনেক ঝামেলা করতে হয়, অনেক ঝামেলার পর এটা ডাউনলোড হয়। তারপরে এটা করতে গেলে সেই ব্যক্তিকে আবার ওখানে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, থাকার পর তার ফেস স্ক্যান করতে হবে, একটা সফটওয়্যার আছে, এই ফেস স্ক্যান করার জন্য একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের নেম এনআইডি ওয়ালেট। এই সফটওয়্যারের মাধ্যমে সেই ব্যক্তির ফেস স্ক্যান করতে হয়, অনেক ঝামেলা। তো এই ঝামেলাটা আসলে আমি খুবই খুবই একটা মানে অনেক খাটাখাটির পর খুব সহজ একটা পদ্ধতি বের করেছি, সেটি আপনারা অনুসরণ করলে অবশ্যই সাকসেস হতে পারবেন। তো কোনো ব্যক্তি যদি আপনার অনুপস্থিত থাকে, সে অনেক দূরে আছে বা বাইরে আছে, সে আপনার কাছে আসতে পারতেছে না, তার ফেস স্ক্যান করতে পারতেছে না, অনেক প্রবলেম। আসলে আমি অন্যান্য ভিডিওতে দেখেছি যে বা ইবুতে তারা কিউআর কোড কপি করে দেয়, তারপরে সে নিজে এনআইডি ওয়ালেট সফটওয়্যার ডাউনলোড করে, তারপর তার ফেস স্ক্যান করে, তারপর এখানে ভেরিফাই হয়, অনেক ঝামেলা। তো এই ঝামেলাগুলো কিভাবে আপনারা এই ঝামেলা থেকে আপনারা কিভাবে মুক্ত হবেন, সেই জন্য আজকে আমার এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি যে বিষয়গুলো আপনাদের সামনে দেখাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, দেখে কাজে লাগাবেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। ভিউয়ার্স, ভিডিওটি আমি লং করবো না, খুব শর্টকাটে আপনাদের আমি সেই ট্রিক্সটি শেয়ার করব। সেই ট্রিক্সটি শেয়ার করার আগে আপনাদের কাছে আমি আরেকটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে আপনারা এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়, সেই স্টেপগুলো যদি আপনারা প্রথম থেকে আমি দেখাইতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো জাস্ট কিভাবে ভেরিফাই করবেন, ফেসটা কিভাবে স্ক্যান করবেন, আমি এইটুকু দেখাবো জাস্ট। যদি প্রথমের বিষয়গুলো আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে দেখবেন, যে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমে এগুলো লিংক দেওয়া আছে এনআইডি কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই বিষয়ে। তো সেই ভিডিওগুলো দেখার পর কিভাবে ফেস স্ক্যান করবেন খুব সহজেই সেটি দেখবেন। তো ফেস স্ক্যান করতে গেলে আপনারা লাগবে যে ব্যক্তি আপনার জাতীয় যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে যাচ্ছেন সেই ব্যক্তির তিনটা ইমেজ। তো ইমেজ আসলে আমরা খুব সহজে ফেসবুকে, ইবুতে, হোয়াটসঅ্যাপে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা ইমেইল করে ইমেইলের মাধ্যমে দিতে পারবো। সেই ইমেজগুলো আমরা কিভাবে নেবো, তো প্রথমে আমরা তার ফেস ফেসের একটা ছবি নেবো, তারপরে লেফট সাইড করে একটা ছবি নেবো এবং রাইট সাইড করে একটা ছবি নেবো, তিনটা ছবির আমাদের প্রয়োজন। সেই তিনটি ছবির মাধ্যমে আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা এনআইডি ওয়ালেট সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করবেন। তো চলুন ভিউয়ার্স, কথাটা বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা সার্চ করবেন nidw.gov.bd, তারপর এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন। এই ভিডিওটি বুঝতে মানে বুঝতে অসুবিধা হবে, তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবে। তো আমি জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন এই সিস্টেমটা দেখাবো। তো রেজিস্ট্রেশনের আগে কি করতে হয়, কিভাবে আপনাদের এনআইডি নাম্বারটা পাবেন ভোটার নিবন্ধন স্লিপ থেকে স্লিপের মাধ্যমে, তো সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন অন্যান্য ভিডিও থেকে। তো আমি জাস্ট দেখাবো ইমেজ স্ক্যান। তো ইমেজ স্ক্যান করতে গেলে প্রথমে আমাদের করে নিতে হবে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এই ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে এই সাইটটি, ঠিক আছে। সাইটটি আসার পর একদম নিচে দেখবে অ্যাকাউন্ট নেই, তার নিচে লেখা আছে রেজিস্ট্রেশন করুন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বরটা আমরা এখানে জাস্ট দিয়ে দিব, খুব শর্টকাটে আপনারা এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আসলে দেখেন এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, জাতীয় পরিচয়পত্র স্ল্যাশ ফর্ম নম্বর, আপনারা জাস্ট এখানে ফর্ম নম্বর জন্ম তারিখ দিয়েও এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন, তাহলে পূর্বের ভিডিওগুলো দেখতে হবে না। তো আমি এখানে আমার ফর্ম নম্বরটি আমি ভুলে গেছি, জাস্ট আমি এখানে আমার নিজের হচ্ছে ভোটার আইডি নাম্বারটা দেবো, জাস্ট আমি এখানে নিজের এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি আমার জাতীয় পরিচয় নম্বরটি এবং জন্ম তারিখটি হাইড করে রাখলাম, তো আপনারা কিছু বলে নেবেন না, আপনারা
আসলে এটা বুঝে নেবেন। তো তারপরে কি করতে হবে, এখান থেকে ক্যাপসাটা ফিল আপ করে দিতে হবে। ক্যাপসাটা অবশ্যই ভুল করা যাবে না, ক্যাপসাটা সুন্দর করে আপনারা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। তার আগে যদি ক্যাপসটা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে দেখেন এখানে একটা রোটেট সিলিন্ডার মতো আছে, তো এখানে আপনারা ক্লিক দিয়ে এটা পরিবর্তন করে দিতে পারবেন। তো আমার পরিবর্তন করার প্রয়োজন নাই, জাস্ট সাবমিটে ক্লিক দিব। সাবমিটে ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে একটা কথা বলছে যে আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। তো আপনাদের যেহেতু এটা দেখাইতে হবে, সেক্ষেত্রে আমি কি করব, এটা বহাল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন বর্তমান ঠিকানা যাবে, তো এখান থেকে বর্তমান ঠিকানাটা ফিল আপ করে দেব। বর্তমান ঠিকানাটি ফিল আপ করে দেওয়ার পর স্থায়ী ঠিকানা, তো আমি স্থায়ী ঠিকানাটাও দিয়ে দেব। স্থায়ী ঠিকানাটি ফিল আপ করে দেওয়ার পর এখানে যে পরবর্তী বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার, তার নিচে লেখা আছে মোবাইল নাম্বার, শেষের তিনটে সংখ্যা দেওয়া থাকবে, তো আমার এই নাম্বারটা জানা আছে। যদি যদি আপনাদের এই নাম্বারটি যদি সিম কার্ড হারিয়ে ফেলেন বা ভুলে গেছেন বা নেই, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন মোবাইল পরিবর্তন। এখানে মোবাইল পরিবর্তনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা যে আপনাদের সঠিক মোবাইল নাম্বার আছে সেটি এখানে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা আর ব্যাক করবো না, ব্যাক না করলেও আমি যদি আবার আমার যে আগে যে নাম্বারটা দেওয়া ছিল ওটা যদি আমি বসিয়ে দেই তাতেও কোনো প্রবলেম হবে না। তো এখানে বার্তা বাটনে আমি ক্লিক করলাম। দেখেন যাচাইকরণ কোডটি দিন, এখানে 6 সংখ্যার একটা যাচাইকরণ কোড আপনার এই নাম্বারে চলে গেছে, তো আমার ফোনে অলরেডি চলে আসছে। তো কোডটি চলে আসছে, কোডটি চলে আসার পর আমি এই কোডটি এখন এখানে বসিয়ে দেব। কোডটি বসিয়ে দেওয়ার পরে যে কাজটি করতে হবে এখন সেটি হচ্ছে এখান থেকে এখন বহাল যে বাটন আছে এই বহাল বাটনে ক্লিক করতে হবে। তো তারপরে লেফট সাইডে আপনারা দেখেন লক্ষ্য করেন যে একটা কিউআর কোড এখানে চলে আসছে, তো কিউআর কোডটি আপনারা আমি পরে বলছি। তার আগে দেখেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। তো যারা এখনো এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেনি তারা অবশ্যই প্লে স্টোরে সার্চ করবেন এনআইডি ওয়ালেট। সার্চ করলে প্রথমে দেখতে পারবেন এনআইডি ওয়ালেটের সফটওয়্যারটি আপনার সামনে হাজির হয়েছে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর যাদের অ্যাপেল ফোন, অ্যাপেলে এখনো আপডেট হয়নি, শীঘ্রই আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের ওয়েট করতে হবে বা অন্য কারো ফোন ইউজ করে এই কাজটি করে নিতে হবে। তো আমার এনআইডি ওয়ালেট এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে অলরেডি, এটা এখন আমার যেহেতু এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ইনস্টল করা আছে এখন শুধু আমি কিউআর কোডটি স্ক্যান করব। কিউআর কোড স্ক্যান করতে গেলে অবশ্যই আমাকে এনআইডি সফটওয়্যারটি ওপেন করতে হবে, তো আমি এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ওপেন করলাম। করার পর কিউআর কোডের উপরে এটা আমি ধরলাম, ধরার পর দেখেন স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে যাওয়ার পর এখানে আমি বলছি স্টেপ টু স্ক্যান দ্য ফেস, তো এখন আমি অন্য একটা কম্পিউটারের মধ্যে আমার ইমেজগুলো আমি সেভ করে রাখছি, যে তিনটি ইমেজের কথা আমি বলছি সেই তিনটি ইমেজ আমি সেভ করে রাখছি। তো দেখেন তারপরে কি করতে হবে, এখানে স্টার্ট ফেস স্ক্যান, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি ডেস্কটপে আমার কম্পিউটার ডেস্কটপে আমি এটি ধরছি, ঠিক আছে। ধরার পরে এখানে আমি যে তিনটা ইমেজ এখানে সেভ করে রাখছি এটা আমি নিজের এনআইডি কার্ডে ভেরিফাই করে দেখাইতেছি। তো ইমেজগুলো আমি ওপেন করলাম, করার পরে ইমেজে দেখেন কিবোর্ডে সুন্দরভাবে আপনারা স্ক্যান করবেন। তার প্রথমে ফেসটা নিতে হবে, ফেসটা ধরলাম, ফেসটা হওয়ার পর দেখেন লেফট সাইড, তারপরে দেখেন রাইট সাইড, দেখেন তিনটা অ্যাপসই আমার স্ক্যান হয়ে গেল। আসলে দেখেন খুব গোপন একটি ট্রিক, আসলে খুব মানে হতাশা, আসলে আপনারা কেউ বিলিভ করতে চাচ্ছিলেন না যে আসলে এটা পসিবল কি না, ঠিক আছে। তারপরে দেখেন আমি আবার আমার ল্যাপটপে চলে আসলাম, আসার পরে দেখেন আমার ছবিটি অলরেডি চলে আসছে, দেখেন খুব সুন্দরভাবে স্ক্যান হওয়ার পরে চলে আসছে। আসলে দেখেন আমি আমার যে পিকগুলো দেখাইতেছি দেখেন কিভাবে আমি মানে আসলে কি বলবো, পিকগুলো আমি তিনটে অ্যাঙ্গেল করে উঠেছি। প্রথমে দেখেন লেফট সাইড করে উঠেছি, তারপরে ফেস, তারপরে হচ্ছে রাইট সাইড, এইভাবে তিনটা। আর তিনটা যখন আপনারা স্ক্যান করবেন, তিনটা স্ক্যান করার সময় অবশ্যই আপনারা কিবোর্ডের অ্যারো যে চারটা বাটন আছে অ্যারো বাটনের লেফট রাইটটা আপনারা কাজে লাগাবেন, টেকনিক, ঠিক আছে।
ফেসে যখন আপনারা আপনারা যখন এনআইডি ওয়ালেটের স্ক্যানটা যখন আপনাদের ফেসে বা কেটে যে ব্যক্তির এনআইডি কার্ডটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন তারা যখন ফেসে ফোকাস করবেন তখন যেন এইরকম হয়, তখন যেন এইরকম ভাবে কাজ করে, ঠিক আছে? এইভাবে এইরকম ভাবে যেন কাজ করে, তাহলে দেখবেন আসলে এই সফটওয়্যারটি বুঝতেই পারবে না যে ব্যক্তিটা আছে কিনা, ঠিক আছে, আপনার সামনে আছে কিনা সে বুঝতেই পারবে না। এটা হচ্ছে একটা গুগল ট্রিক্স। তো ভিউয়ার্স এখানে আমি আর কাজ করবো না, তো এনআইডি কার্ডটা আমরা ডাউনলোড করবো না, জাস্ট এরিয়ে যাবো এখানে পাসওয়ার্ড। আমি ভিউয়ার্স আমি এনআইডি কার্ডটি আমার ডাউনলোড করার প্রয়োজন নাই, তো জাস্ট আমি তাহলে কি করবো এখানে যে এরিয়ে যান আর সেট পাসওয়ার্ড দুইটা বাটন আছে, তো আমি পাসওয়ার্ড এরিয়ে যাবো, পাসওয়ার্ড অলরেডি আমি দিয়ে রাখছি, জাস্ট এটা এখন ডাউনলোড করবো। তো এরিয়ে যান এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার দেখা ছবিটা দেখা যাচ্ছে এবং স্মার্ট আইডি নাম্বারটা দেখা যাচ্ছে সব কিছু, তো স্মার্ট আইডি নাম্বারটা আমি হাইড করে রাখলাম। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এনআইডিটি এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে আমার জাতীয় পরিচয়পত্রটি, ঠিক আছে? আসলে কি বলবো, তো ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা ট্রিক্স আপনাদের সামনে, তো ভিউয়ার্স খুব মজার একটা ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করলাম। আর এই ট্রিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি এই মুহূর্তে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।